ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এক ঝটিকা সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি বিমানে তিনি বেলা 11:30টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন। কূটনৈতিক সূত্র বলছে, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে আকস্মিক এই সফরে এসেছেন। এবছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি বাংলাদেশে হর্ষবর্ধন শ্রিংলার দ্বিতীয় সফর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প সহ 3,468.66 কোটি টাকা ব্যয়ে 7 প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনসি মিলনায়তনে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। গভীর সমুদ্রে টুনা মাছ আহরণে প্রস্তাবিত ব্যয় 61.6 কোটি টাকা। কৌশল শেখাতে প্রশিক্ষক আনা হবে ভারত ও শ্রীলঙ্কা থেকে। প্রকল্পের আওতায় দেশে মাছ উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে কয়েকটি জাহাজ কেনার পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর। চলতি মাস থেকে 2023 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া একনেক সভায় বিশ্বব্যাংকের ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 599.20 কোটি টাকা। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকালে ফুলপুর শেরপুর সড়কের বাসাটিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 8 জনের মরদেহ উদ্ধার করেন। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, শুধুমাত্র হত্যাকাণ্ডে জড়িতদের নয়, এর পেছনের মাস্টার মাইন্ডেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। একটি স্বাধীন দেশে স্বপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় কায়দা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে যারা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছিল, তারা আজ অপপ্রচার চালা দেশে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার তো দূরের কথা, 21 বছর আমরা বিচারই তো চাইতে পারি।